শাউটবক্স উইথ পিএইচপি ওওপি অ্যান্ড মাইস্কল আই। তো এটা একেবারে একটা বেসিক লেভেলের প্রজেক্ট, আর এটা করার কারণ হলো যেমন বিগিনার লেভেলের অনেকেই রিভিউ দিচ্ছেন যে যখন এগুলো আপনারা প্র্যাকটিস করে আসেন, যে যদি আমি চাই আমার ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট ডট কম পিএইচপি অ্যান্ড ফ্রেমওয়ার্কে, এগুলো যখন আপনারা প্র্যাকটিস করে আসেন তখন এই যে ব্লক প্রজেক্টটা করার পর অ্যাকচুয়ালি ফাইল অ্যান্ড ফোল্ডার স্ট্রাকচারগুলো যেভাবে হয় এগুলো অনেকেই আবার দেখা গেল যে তাদের কাছে কিছুটা জটিল অথবা কিছুটা খটকা লেগে যায়, যে মনে রাখতে পারেন না যে কোনটা কিভাবে করছেন, কোত্থেকে কোনটা কল করছেন। তো যার কারণে দেখা গেল যে আপনি ওওপির স্ট্রাকচারটা কিভাবে তৈরি করবেন এই প্রজেক্টের মাধ্যমে, আমি অ্যাকচুয়ালি ওই জিনিসটাই দেখানোর চেষ্টা করেছি। যেমন ধরুন এখানে আমরা কি করেছি, এখানে ধরুন এই যে আমাদের মেইন যে ফোল্ডার, এই ফোল্ডারের মাঝে আমরা ক্লাসেস একটা ফোল্ডার নিয়েছি, কনফিগ নিয়েছি, তারপরে লাইব্রেরি নিয়েছি, ওকে। তো এখানে আমরা ক্লাসটা নিয়েছি, তো ক্লাসের মাঝে তারপরে ধরুন ক্লাসের মাঝে যেগুলো আছে যে মেথডগুলো আমরা তৈরি করেছি, আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে এর এইখানে আমরা কি করেছি, এই যে ক্লাসটা আছে ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে আমরা কি করেছি, এটা এটাতে এর যে মেথডগুলো আছে মেথডগুলোতে আমরা অ্যাক্সেস করেছি, ওকে। তারপরে ধরুন আমরা ডাটাবেসের জন্য কানেকশনটা দিই, আমরা কি করি এখানে একটা কনফিগারেশন ফাইল, কনফিগার ফোল্ডারের মাঝে আমরা কনফিগারেশন একটা ফাইল নিয়ে এখানে আমরা ডাটাবেসের কানেকশনটা দিচ্ছি। তারপরে ধরুন এটাকে এই যে আমরা কনস্ট্যান্টগুলো ডিফাইন করেছি এখানে, এই যে লিপ অর্থাৎ আরেকটা ক্লাস আমি এখানে নিচ্ছি ডাটাবেস ডট পিএইচপি, তো এখানে আমরা কি করেছি যে আমার কনফিগারেশন যেটা আছে এটাকে আমি কি করেছি অ্যাড করে নিয়েছি। এবং খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমার যে কনস্ট্যান্টগুলো ছিল, কনস্ট্যান্টগুলো ডিফাইন করেছিলাম এগুলো নিয়েছি এবং কি ব্যবহার করছি কনস্ট্যান্টগুলোকে। তো এই প্রজেক্টটার উদ্দেশ্যটা হলো অ্যাকচুয়ালি এই কনফিগারেশনগুলো বোঝানো যে কোনটার মাধ্যমে আপনি কোনটাতে অ্যাক্সেস করছেন। তো এক সিম্পল একটা প্রজেক্ট করে বিষয়টা দেখালাম যাতে বিষয়গুলো খুব কুইকলি ধরতে পারেন যারা একেবারে নতুন, কারণ নতুনদেরই সমস্যা হচ্ছে বিষয়টা হলো এইরকম, বেশ কয়েকজন রিভিউও দিচ্ছেন এরকম, ওকে। তো এখানে যে কাজটি হয়েছে অর্থাৎ যে ঘটনাগুলো আমরা ঘটাচ্ছি, এখানে আমরা ইম্পোর্ট দিচ্ছি অ্যাকচুয়ালি শাউট করছি, এটা কি হচ্ছে এখানে ভাসছে। যেমন ধরুন এখানে আমি লিখলাম যে আমিন, ওকে আমিন এখানে লিখলাম, তারপরে এখানে দিলাম যে যে হ্যালো আই এম আমিন, ওকে আই এম আমিন, আমি কী করলাম এটাকে শাউট ইট করলাম, ওকে। এই যে এখানে চলে আসছে যে আমিন, নাম হলো আমিন, হ্যালো আই এম আমিন। তারপরে ধরুন এখানে নাম দিলাম যে আমিন, আমি এখানে লিখলাম যে হাউ আর ইউ দেলুয়ার, ওকে আমি কি করলাম এখানে শর্ট করলাম, এই যে আমিনের ইয়েটা চলে আসছে যে হাওয়ার ইউ দেলুয়ার। তারপরে ধরুন দেলুয়ার এখানে ইয়ে দিল, রিপ্লাই দিল যে ইয়েস আই এম ফাইন, ইয়েস আই এম ফাইন, জাস্ট এরকম দিল, তারপরে শর্ট করলাম, এই যে দেলুয়ার কি চলে আসে অ্যাকচুয়ালি, এই যে নামটা যেভাবে লিখেছে অ্যাকচুয়ালি দেলুয়ার হবে। যাই হোক, এগুলো আপনারা বুঝবেন আশা করি এখানে আবার, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা হলো যে আপনার এখানে আমরা কি করেছি, ডিজাইনটা জাস্ট এরকম করেছি অর্থাৎ আমরা এখানে ইম্পোর্ট দিচ্ছি এগুলো এখানে আসছে। তো একটা শাউট বক্স তার ইমপ্লিমেন্টেশনটা হলো যে বিভিন্ন ইউজার তাদের বিভিন্ন ব্রাউজার দিয়ে জাস্ট কী করবে এখানে কনভারসেশন করবে, অ্যাকচুয়ালি এখানে একটা কনভারসেশনে তারা অংশগ্রহণ করবে, বিষয়টা হলো এইরকম। এটা হলো আপনার শাউট বক্সের কাজটা। তো এগুলো আপনাদের প্রজেক্টে আপনারা ইমপ্লিমেন্ট করবেন, দেখা গেল যে আপনারা এই ধরনের প্রজেক্ট অনেকেই করবেন। তো বেসিক সিম্পল একটা প্রজেক্টের মাধ্যমে অ্যাকচুয়ালি আমি যে স্ট্রাকচারটা ছিল স্ট্রাকচারটা দেখানোটাই আমার উদ্দেশ্যটা ছিল। তো আশা করি আপনারা বুঝে যাবেন, যারা নতুন একেবারে নতুন, যাদের প্রবলেম হচ্ছে, যারা রিভিউ দিচ্ছেন এ পর্যন্ত, যারা ফিজিক্যালি রিভিউ দিচ্ছেন, বেশ কয়েকজন আমাকে আবার ফোনও করছেন এরকম, তো স্ট্রাকচারটা কীরকম হবে অ্যাকচুয়ালি, ওপি স্ট্রাকচারটা এরকম হবে, এইভাবে আপনি ওপিটা নিয়ে কাজ করবেন। তো তারপরে যে প্রজেক্টগুলো আছে, যে এই যে বড় প্রজেক্টগুলো, এগুলো দেখলে তো অটোমেটিকলি আপনার আরও ঝালাই হয়ে যাওয়ার কথা, তো এই প্রজেক্টগুলো আপনারা দেখবেন। তো ওকে ফাইন, ধন্যবাদ।